হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের মধ্যে আজকে আসলাম অন্যরকম একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে চকলেট নারিকেলের নাড়ু। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নিই এর ফুল প্রস্তুত প্রণালী। প্রথমে আমি পাইপিনের মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা একটু কুসুম গরম হয়ে আসলে এর মধ্যে আমি ডেসিকেটেড কোকোনাইট বা নারকেলের শাঁস 1 কাপ দিয়ে দিব। এই ডেসিকেটেড কোকোনাটটি আপনারা যে কোনো সুপার শপে পাবেন। এখন আমি একটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। আমার এখানে দুধটা কম হয়েছে, তাই আমি আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর আবার কতক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে দুধটাকে একটু একটু করে শুকিয়ে নিব। যখন দুধটা একটু শুকিয়ে আসবে তখনই এর মধ্যে আমি 4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের স্বাদের উপর নির্ভর করে দিবেন। আমি একটু কম মিষ্টি পছন্দ করি, তাই আমি একটু কম দিয়েছি। এখন এই নারকেলের শাঁসটার সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিব, তাতে একটা আঠালো আঠালো স্টিকি ভাব চলে আসবে। এবার ভালো করে নেড়ে দিবেন। যতক্ষণ এই নারকেলের শাঁসটার মধ্যে দুধ এবং পানি থাকে ততক্ষণই নাড়তে থাকবেন। যখন দুধ এবং পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে এবং একটা আঠালো আঠালো ভাব আসবে, ঠিক তখনই এটাকে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন। এখন আমি নারকেলের এই শাঁসটা যখন ঠান্ডা হয়ে আসছে তখন আমি এটাকে নাড়ু আকারে শেপ দিব। প্রথমে আমি একটু বানানটি আকারে শেপ দিতে চেয়েছিলাম, কিন্তু এভাবে দিলে মাঝখান দিয়ে ফেটে যায়। তারপরেও আমি দুরকম শেপ দিয়েছি, কিছুটা লম্বা কিছুটা গোল, যার যার যেমন ইচ্ছে ওভাবেই দিয়ে দিবেন, তাতে কোনো সমস্যা নেই। তো এভাবে আমি 2-1টা আপনাদেরকে করে দেখালাম। আসলে নাড়ুটা আপনারা সবাই কম বেশি করতে পারেন, এজন্য ডিটেলস অতটা দেখাইনি। এভাবে হাত দিয়ে চেপে চেপে আপনাদের মনের মতো করে শেপ দিলেই হবে। তো আমি এভাবে সবগুলা নাড়ু 1-1 করে বানিয়ে নিলাম। আমি এখানে 2 ধরনের নাড়ু তৈরি করেছি, একটা লম্বা আর একটা গোল। এখন যাবো আমি তৃতীয় স্টেপে। আমি একটা চুলার মধ্যে পাইপেন বসিয়ে এটা গরম পানি করতে দিয়ে দিয়েছি। গরম পানির মধ্যে আমি একটা বাটি বসিয়ে এখন আমি চকলেটটাকে মোল্ড করে নেব। চকলেটগুলোকে এভাবে ভেঙে টুকরো টুকরো করে এটার মধ্যে দিয়ে দিব। আমি এখানে ডেরি মিল্ক নিয়েছি 4টা। সবগুলো চকলেট দেওয়ার পর একটা চামচের মাধ্যমে কিছুক্ষণ নাড়লে এটা নরম হয়ে আসবে। আস্তে আস্তে গলা শুরু করে দিয়েছে। 2-1 মিনিট গেলেই আসলে চকলেটটা গলে একদম নরম হয়ে যায়। এভাবে কিছুক্ষণ নাড়ার পরে একদম সুন্দর করে চকলেটটা গলে আসবে। বাস, আমার চকলেটটা সম্পূর্ণভাবে গলে একদম সেট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একপাশে একটু ঠান্ডা করে নিব। এখন আমি তৃতীয় স্টেপে কাজটা সেরে নিব। তো আমি প্রথমে নাড়ুগুলা 1-1 করে চকলেটের মোল্ডের মধ্যে আস্তে আস্তে করে চামচের মাধ্যমে খুবই হালকাভাবে এগুলাকে মেখে একটা টিস্যু পেপারে রেখে দিব। এভাবে সবগুলা করে নিতে হবে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার লম্বা করে যতগুলো নাড়ু আমি করেছি সবগুলোই ভেঙে গিয়েছে। পরবর্তীতে আমি সবগুলোই গোল করে নিয়েছি বা বলাকারে শেপ দিয়ে দিয়েছি। সবগুলো নাড়ু যখন করা হয়ে যাবে তখন এটাকে আপনারা ফ্রিজে রেস্টে 10 মিনিট রেখে দিবেন। 10 মিনিট রেখে দিলে একদম শক্ত হয়ে চকলেটের মতো হয়ে যাবে। আশা করি আপনাদের এই মজাদার রেসিপিটি সবারই ভালো লাগবে। একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে আসলেও অনেক মজা হয়েছে। বেশিরভাগই এটা মুড়ি দিয়ে খেতে খুবই মজা লাগে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।